নমস্কার বন্ধুরা বন্ধুরা চ্যানেলে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আমরা রিজনিং থেকে আসা পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো গুলো আলোচনা করবো অর্থাৎ বন্ধুরা গ্রুপ অ্যানালজি থেকে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনটি দেওয়া রয়েছে দেখো প্রদত্ত প্রতিটি প্রশ্নের জন্য সাদৃশ্যযুক্ত সঠিক গ্রুপটি নির্ণয় করো অর্থাৎ বন্ধুরা আমাদের এই ধরনের কোয়েশনগুলোর নিয়ম কীরকম দেখো প্রথমে একটি সেট দেওয়া থাকবে ঠিক আছে এই ধরনের একটি সেট দেওয়া থাকবে তারপর এই সেটটির সাথে মিল আছে এরকম আরেকটি সেট আমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা আমাদের অপশান এ সি বি ডি এদের মধ্যে কোন অপশনটি এখানে এই সেটটির সাথে সম্পর্কযুক্ত বা সাদৃশ্যযুক্ত সেই সেটটি খুঁজে আমাদের বার করতে হবে ওকে তাহলে বন্ধুরা আমাদের শুরু করা যাক দেখো আমাদের যে কোশ্চেনটা দিয়েছে এবং সেটটা দিয়েছে পঁচাত্তর পঁয়ত্রিশ পনেরো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ কীভাবে আসছে থেকে আসছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেই নিয়ম ফলো করবে যে গ্রুপটি অর্থাৎ বন্ধুরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে যে গ্রুপটি এই সেম নিয়মটি ফলো করবে সেই গ্রুপটি হবে এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে বন্ধুরা দেখো পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ আসার জন্য আমরা কিভাবে পাচ্ছি দেখো পঁচাত্তর দুটো সংখ্যা হচ্ছে সাত এবং পাঁচ ঠিক আছে যদি আমরা সাত ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি পঁয়ত্রিশ পাচ্ছি ঠিক আছে আবার দেখো পঁয়ত্রিশ থেকে পনেরো আসার জন্য আমরা কীভাবে পাচ্ছি দেখো তিন ইন্টু পাঁচ করলে আমরা কত পাচ্ছি দেখো পনেরো পাচ্ছি ইজিলি ঠিক আছে এই ডিউমটা আমাদের অর্থাৎ এই ট্রিক্সটা আমাদের এই কোশ্চেনটির জন্য ফলো করছে কিন্তু বন্ধুরা দেখো যদি আমরা বিয়োগ করি অর্থাৎ পঁচাত্তর থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি সেক্ষেত্রে চল্লিশ পাবো ওকে এবং পঁয়ত্রিশ থেকে যদি পনেরো বিয়োগ করি সেটা কুড়ি হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমাদের সুনির্দিষ্ট নিয়ম ফলো করছে না ওকে তাহলে আমাদের যে নিয়মটি এখানে ফলো করছে যে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে পঁচাত্তর দুটো সংখ্যা সাত এবং পাঁচ এই দুটোকে গুণ করলে আমরা ইজিলি পঁয়ত্রিশ পাচ্ছি আবার পঁয়ত্রিশের দুটো সংখ্যা তিন ইন্টু পাঁচ এখান থেকে আমরা ইজিলি পনেরো পাচ্ছি ঠিক আছে তাহলে দেখো এরপর আমাদের অপশন ফলো করো অপশন এতে কি দেওয়া আছে অপশন এতে বিরাশি থেকে ষোলো দেখো তো আট ইন্টু দুই করলে আমরা ইজিলি ষোলো পাচ্ছি ঠিক আছে আবার দেখো ষোলোর যে দুটো সংখ্যা এক এবং ছয় এদেরকে গুণ করলে কি চৌষট্টি পাচ্ছি পাচ্ছি না কি পাচ্ছি ছয় পাচ্ছি তাহলে আমাদের অপশান এ হবে না ঠিক আছে আবার দেখো অপশান বি এতে আছে আটচল্লিশ থেকে বারো ঠিক আছে তাহলে আটচল্লিশের জন্য চার ইন্টু আট করলে কি আমরা বারো পাচ্ছি পাচ্ছি না কত পাচ্ছি এখানে বত্রিশ পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের অপশান বিও কারেক্ট অ্যান্সার হবে না এবং বন্ধুরা ফাইনালি ফলো করা আমাদের অপশান সি অর্থাৎ অপশান সি এতে কী বলেছে এগারো এগারো দুটো সংখ্যা এক ইন্টু এক তাহলে দেখো আমরা ইজিলি পাচ্ছি ঠিক আছে আবার এই এক থেকে এক আসার জন্য দেখো একের জন্য আমরা জাস্ট একই গুণ করলে আমরা ইজিলি এক পাচ্ছি তাহলে পনেরো আমাদের অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে একইভাবে অপশান ডি ফলো করো দেখো দুই এখানে দুই সংখ্যাটা আছে তাহলে দুইয়ের সাথে কিছু নেই এখান থেকে কি আমরা ইজিলি দুই পাচ্ছি সেখান থেকে আট পাচ্ছি আমরা পাচ্ছি না ঠিক আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান সি হবে অর্থাৎ আমাদের যে সেটটা দেওয়া ছিল অর্থাৎ পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ আসার জন্য পঁচাত্তর দুটো সংখ্যা সাত ইন্টু পাঁচ করে আমরা ইজিলি পঁয়ত্রিশ পেয়েছি পঁয়ত্রিশের দুটো সংখ্যাকে গুণ করে আমরা ইজিলি পনেরো পাচ্ছি সেম ট্রিক্স ফলো আমরা এগারো থেকে এক ইন্টু এক করে আমরা এক পাচ্ছি এবং সেখান থেকে আমরা পরের একটা পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটার পর ফলো করো দেখো সেট টুয়ে দিয়েছে যে আঠারো বত্রিশ পনেরো এখানে লক্ষ্য করো কীভাবে আমরা পাচ্ছি দেখো আঠারো থেকে বত্রিশ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি অর্থাৎ বন্ধুরা বত্রিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি আমরা কত পাচ্ছি চোদ্দো পাচ্ছি ঠিক আছে আবার দেখো বত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বত্রিশ থেকে পনেরো বিয়োগ করার জন্য আমরা সতেরো পাচ্ছি ঠিক আছে কিন্তু বন্ধুরা লক্ষ্য করো এটা আমাদের কোনো নির্দিষ্ট নিয়ম ফলো করছে না অর্থাৎ নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে না ঠিক আছে তাহলে আমাদের এই নিয়মটি এখানে প্রযোজ্য হবে না আমাদের কোন নিয়মটি ফলো করবে দেখো আমরা যদি সংখ্যাগুলোকে জাস্ট যোগ করি আঠারো প্লাস বত্রিশ প্লাস পনেরো কত পাচ্ছি দেখো আঠারো বত্রিশে কত পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ আর পনেরোই পঁয়ষট্টি তাহলে বন্ধুরা আমাদের সেই গ্রুপটি ফলো করো যে গ্রুপটিতে এই যোগ ফলটিও পঁয়ষট্টি হবে যখন বন্ধুরা আমাদের এই ধরনের ট্রিক্সগুলো কাজে লাগবে না তখন আমরা সিম্পলি যোগ করে দেবো ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় ট্রিক্সটি কাজে লাগাবো তাহলে দেখো আমাদের অপশন এ ফলো করো এবং চব্বিশে যোগ করলে দেখো আমরা পাচ্ছি আটত্রিশ ঠিক আছে আটত্রিশের সাথে তিরিশ যোগ করলে আমরা কত পাচ্ছি আটষট্টি পাচ্ছি কিন্তু পঁয়ষট্টি পাচ্ছি কি পাচ্ছি না ওকে তাহলে আমাদের অপশানে কারেক্ট আনসার হবে না আবার দেখো অপশান বিয়েতে আঠাশ চারে কত হয় বত্রিশ বত্রিশে পঁয়ত্রিশে সাতষট্টি পাচ্ছি কিন্তু পঁয়ষট্টি পাচ্ছি না ওকে বন্ধুরা তাহলে আমাদের অপশান বিয়ে হবে না যেহেতু আমাদের এই তিনটে যোগ ফল পঁয়ষট্টি এসেছিল ঠিক আছে তাহলে আমাদের পঁয়ষট্টি খুঁজে বার করতে হবে আবার দেখো অপশান সি ফলো করো অপশান সি এতে আর বত্রিশে কত হয় সোলার বত্রিশে আটচল্লিশ আটচল্লিশ আর দশে আটান্ন ঠিক আছে তাহলে আমরা এখানেও পঁয়ষট্টি পাচ্ছি না তাহলে আমাদের অপশান সি হবে না এ হবে না বি হবে না তাহলে বন্ধুরা আমাদের অবশ্যই অপশান ডি হবে অর্থাৎ বন্ধুরা যে ক্ষেত্রে আমাদের প্রথম তিনটা অপশান কাজ লাগবে না সেক্ষেত্রে অবশ্যই অপশান ডি আমাদের কাজ লাগবে ঠিক আছে সেটাই আমাদের সঠিক আনসার হবে দেখো বন্ধুরা এবার ফলো করো যে চব্বিশ আর ষোলো যোগ করলে কত হয় চব্বিশ আর ষোলোই দেখো চল্লিশ ঠিক আছে চল্লিশের সাথে পঁচিশ যোগ করলে কত পাচ্ছি চল্লিশের সাথে পঁচিশ যোগ করে আমরা ইজিলি দেখো পঁয়ষট্টি পাচ্ছি ওকে তাহলে বন্ধুরা সঠিক আনসার কোনটা হবে অপশন ডি অর্থাৎ বন্ধুরা আমাদের যে টেক্সটি কাজে লেগেছিলো আঠারো প্লাস বত্রিশ প্লাস পনেরো আমরা পেয়েছিলাম পঁয়ষট্টি ঠিক আছে সেম ট্রিক্স ফলো করে চব্বিশ প্লাস ষোলো প্লাস পঁচিশ আমরা পেলাম পঁয়ষট্টি তাহলে বন্ধুরা অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরপর আমাদের নেক্সট আরও গুরুত্বপূর্ণ তৃতীয় কোশ্চেনটি ফলো করো দেখো তৃতীয় কোশ্চেনটা কি দিয়েছে সাত সাতাশ পঞ্চান্ন ওকে এখানে লক্ষ্য করো সাত সাতাশ পঞ্চান্ন খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখন বন্ধুরা দেখো আমরা যদি জেনারেল নিয়ম ফলো করি অর্থাৎ জেনারেল নিয়ম বলতে সাত থেকে সাতাশ কত বিয়োগ করলে আসছে কুড়ি বড়। ঠিক আছে আবার সাতাশ থেকে পঞ্চান্ন কত বড়ো আটাশ বড় ঠিক আছে তাহলে বন্ধুরা এটা নির্দিষ্ট রুলস ফলো করছে না তাহলে আমরা কি করব। আমরা সেরেফ এখানে ফলো করো সাত সাতাশ এবং পঞ্চান্ন সাতকে ভাঙলে আমরা কত পাচ্ছি সাত সমান পাচ্ছি দেখো এক ইন্টু সাত ঠিক আছে আবার দেখো সাতাশকে ভাঙলে আমরা কত পাচ্ছি সাতাশ মানে হচ্ছে তিন ইন্টু নয় ঠিক আছে এবং পঞ্চান্নকে ভাঙলে আমরা কত পাচ্ছি পাঁচ ইন্টু এগারো এখানে বন্ধুরা আমাদের প্যাটার্নটা ফলো করো দেখো এক থেকে তিন কত বড় দুই বড় ঠিক আছে তিন থেকে পাঁচ কত বড় দুই বড় ঠিক আছে আবার একইভাবে দেখো সাত থেকে নয় কত বড় দুই বড় ঠিক আছে এবং নয় থেকে এগারো কত বড়ো অর্থাৎ দুই যোগ করলে আমরা এগারো পাচ্ছি তাহলে বন্ধুরা বুঝতে পারা গেল যে কিভাবে আমরা এটিকে ভাঙলাম অর্থাৎ কিভাবে আমরা উৎপাদকের আকারে বা গুণফলের আকারে নির্ণয় করলাম ঠিক আছে অর্থাৎ বন্ধুরা গোথ্রু অপশন যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশনগুলো তো আমরা সেম ট্রিক্স ফলো করবো দেখো এরপর আমাদের অপশানে ফলো করো দেখো একুশকে ভাঙলে আমরা কত পাচ্ছি তিন ইন্টু সাত ঠিক আছে পঁয়ত্রিশকে ভাঙলে আমরা কত পাচ্ছি পাঁচ ইন্টু সাত ঠিক আছে এবং বাহান্নকে ভাঙলে আমরা কত পাচ্ছি চার ইন্টু তেরো মানে বাহান্ন পাচ্ছি ঠিক আছে অর্থাৎ এখানে লক্ষ্য করো তিন থেকে পাঁচ দুই বড়ো ঠিকই কিন্তু পাঁচ থেকে চার কি দুই বড়ো না এখানে এক কম হচ্ছে তাহলে বন্ধুরা আমাদের বুঝতে পারছো অপশানে হবে না আবার দেখো অপশান বি লক্ষ্য করো অর্থাৎ অপশান বি এতে আছে আঠারো বিয়াল্লিশ পঁয়ষট্টি আঠারো মানে কত আঠারো মানে হচ্ছে ছয় ইন্টু তিন আমরা এইভাবে ভাঙছি তিন ইন্টু ছয় অর্থাৎ ছোটো ইন্টু বড়ো এইভাবে আমরা ভাঙছি ঠিক আছে বিয়াল্লিশ মানে কত বিয়াল্লিশ মানে দেখো তিন ইন্টু চোদ্দ ঠিক আছে এবং একইভাবে দেখো পঁয়ষট্টি মানে হচ্ছে পাঁচ ইন্টু তেরো ঠিক আছে এখনও লক্ষ্য করো যে তিন থেকে তিন একই হয়ে যাচ্ছে অর্থাৎ একই সংখ্যা থাকছে তাহলে আমাদের অপশান বিও কারেক্ট অ্যান্সার হবে না বোঝা গেছে বন্ধুরা নেক্সট ফলো করো আমাদের অপশন সি অপশন সি এতে আছে দেখো ষোলো ষোলোটাকে যদি আমরা ভাঙি অর্থাৎ ষোলো মানে হচ্ছে দুই ইন্টু আট ঠিক আছে একইভাবে চল্লিশ মানে কত চার ইন্টু দশ ঠিক আছে এবং বাহাত্তর মানে কত বাহাত্তর মানে হচ্ছে ছয় ইন্টু বারো ওকে এরপর লক্ষ্য করো দুই থেকে চার কত বড়। দেখো দুই বড় ঠিক আছে আবার দেখো চার থেকে ছয় কত বড়ো প্লাস দুই বড়ো ঠিক আছে একইভাবে দেখো আট থেকে দশ কত বড় দুই বড়। ঠিক আছে বন্ধুরা এবং দশ থেকে বারো কত বড়ো এটাও দেখো দুই যোগ করলে আমরা বারো পাচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের অপশান সি ফলো করবে অর্থাৎ বন্ধুরা আমাদের অপশান সি এবং আমাদের প্রদত্ত সেট এই দুটো একই নিয়ম ফলো করছে ঠিক আছে অর্থাৎ সাতকে আমরা ভেঙেছিলাম এইভাবে এক ইন্টু সাত ওকে সাতাশকে ভেঙেছিলাম তিন ইন্টু নয় এবং বন্ধুরা পঞ্চান্নকে ভেঙেছিলাম পাঁচ ইন্টু এগারো অর্থাৎ বন্ধুরা দুটো এই ধরনের অযুগ্ম সংখ্যার গুণ ফলের আকারে ভেঙেছিলাম একইভাবে দেখো অপশান সি আমাদের বলেছে ষোলো ষোলো মানে হচ্ছে দুই ইন্টু আট ঠিক আছে চল্লিশ মানে হচ্ছে চার ইন্টু দশ একইভাবে বাহাত্তর মানে হচ্ছে ছয় ইন্টু বারো ঠিক আছে সেম ট্রিক্স ফলো করছে দেখো অর্থাৎ এক থেকে তিন যত বড়ো তিন থেকে পাঁচ তত বড়ো অর্থাৎ প্লাস দুই সেম ট্রিক্স ফলো করছে দুই থেকে চার এবং চার থেকে ছয় আসার জন্য একইভাবে দেখো সাত থেকে নয় আসার জন্য যত বড়ো একইভাবে নয় থেকে এগারো তত বড়ো অর্থাৎ প্লাস দুই ঠিক আছে একইভাবে এখানেও দেখো আট থেকে দশ এবং দশ থেকে বারো সবগুলোই দেখো প্লাস দুই বড় তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার ফোর ফলো করো এখানে বলছে তিন দশ সতেরো ঠিক আছে দেখো তিন দশ এবং সতেরো এখানে লক্ষ্য করো তিন থেকে দশ কত বড়ো সাত বড়ো দশ থেকে সতেরো কত বড়ো সাত বড়ো ঠিক আছে এখন বন্ধুরা দেখো এই ধরনের ট্রিক্সটা আমাদের কোনটা আসছে বন্ধুরা আমরা এটিকে আরেকটা নিয়মে ফলো করতে পারবো কিন্তু বন্ধুরা আমাদের এই ট্রিক্সটি সবার প্রথমে খুঁজে বের করো দেখো চার থেকে এগারো কত বড়ো সাত বড়ো এগারো থেকে ষোলো কত বড়ো পাঁচ বড়ো ঠিক আছে তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার আসছে না একইভাবে সাত থেকে এগারো কত বড়ো দেখো চার যোগ করলে পাচ্ছি এগারো থেকে সতেরোর জন্য ছয় বড় ঠিক আছে তাহলে আমাদের অপশান বিও হবে না অপশান সি লক্ষ্য করো দেখো অপশান সি এতে যে বারো থেকে কুড়ি কত বড় আট বড় কুড়ি থেকে আঠাশ কত বড়ো একইভাবে আট বড় ঠিক আছে তাহলে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ সেম ট্রিক্স ফলো করছে ঠিক আছে বন্ধুরা কিন্তু বন্ধুরা এখানে লক্ষ্য করে যে এটা ছিল আট বড়ো কিন্তু এখানে আমাদের সাত বড়। অর্থাৎ একই সংখ্যার অন্তরফলটা একই হতে হবে অথবা বন্ধুরা এটি আমাদের কনফিউশন সৃষ্টি করার জন্য আমরা পরের ট্রিক্সটি ফলো করব এবং একইভাবে দেখো অপশন ডি আমাদের হবে না ঠিক আছে আমাদের আরেকটা যে ট্রিক্স ফলো করবো এই কোশ্চেনটার জন্য দেখো তিন দশ সতেরো এখানে ফার্স্ট সংখ্যা কত আছে তিন আছে সেকেন্ড সংখ্যা কত আছে দশ আছে থার্ড সংখ্যাটা কত আছে দেখো সতেরো আছে ঠিক আছে আমরা কি করব জাস্ট তিন এবং সতেরোকে যোগ করব অর্থাৎ এখানে তিন প্লাস সতেরো মানে কত পাচ্ছি দেখো কুড়ি পাচ্ছি ঠিক আছে কুড়ি থেকে এখানে দশ সংখ্যাটা অর্থাৎ সেকেন্ড সংখ্যা ভাগ করবো ঠিক আছে অর্থাৎ দুই পাচ্ছি তাহলে দেখো সেম টেক্সটা যদি ফলো করি অর্থাৎ আমরা কি বললাম যে ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যাটা যোগ করব মানে তিন প্লাস সতেরো তাকে সেকেন্ড সংখ্যা দিয়ে ভাগ করব তার মানে দশ দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটা দুই পাচ্ছি এই ট্রিক্সটা ফলো করে আমাদের দেখো কোন অপশানটা ফলো করছে দেখো অপশান এ এবং বি কোনোটাই হচ্ছে না কিন্তু আমাদের অপশান সি ফলো করো অর্থাৎ বন্ধুরা অপশান সি অনুযায়ী বারো প্লাস আটাশ ঠিক আছে অর্থাৎ ফার্স্ট সংখ্যা বারো থার্ড সংখ্যাটা হচ্ছে আটাশ এদের যোগফল ডিভাইডেড বাই সেকেন্ড সংখ্যাটা অর্থাৎ কুড়ি ঠিক আছে তাহলে দেখো বারো প্লাস আঠাশ মানে আমরা পাচ্ছি চল্লিশ চল্লিশ বাই কুড়ি মানে আমরা কত পাচ্ছি চল্লিশ বাই কুড়ি মানে দুই পাচ্ছি তাহলে বন্ধুরা আমাদের অপশান সি অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে তাহলে আমাদের কীভাবে পেলাম জাস্ট ফার্স্ট সংখ্যাটা এবং থার্ড সংখ্যাটা যোগ করে সেকেন্ড সংখ্যাটা দিয়ে ভাগ করে অর্থাৎ বন্ধুরা সেই ট্রিক্স অনুযায়ী আমরা পেলাম দুই এবং একইভাবে এখান থেকেও আমরা পেলাম অর্থাৎ অপশান সি থেকে আমরা পেলাম দুই ঠিক আছে তাহলে আমাদের এই গ্রুপটির জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই বন্ধুরা অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা আমাদের আজকের ভিডিওর ফাইনাল কোশ্চেন অর্থাৎ বন্ধুরা কোশ্চেন নাম্বার ফাইভ লক্ষ্য করে এখানে সেটটা দিয়েছে তিরিশ আঠারো ছয় দেখো তিরিশ আঠারো এবং ছয় ঠিক আছে এখানে লক্ষ্য করো তিরিশ এবং আঠারো যদি বিয়োগ করে আমরা কত পাচ্ছি অর্থাৎ এদের অন্তর্ফলটা কত পাচ্ছি বারো পাচ্ছি আঠারো এবং ছয়ের অন্তর্ফল কত পাচ্ছি বারো পাচ্ছি তাহলে বন্ধুরা আমাদের সেম ট্রিক্সটি ফলো করবে সেইটি যেটির অন্তর্ফল এইভাবে আমরা বারো পাবো ঠিক আছে তাহলে লক্ষ্য করো আমাদের অপশান এতে লক্ষ্য করো চল্লিশ থেকে আঠাশ কত ছোটো দেখো বাইশ ছোটো আঠাশ থেকে চোদ্দ কত দেখো বাইশ তারপরে আমরা চোদ্দো পাচ্ছি তাহলে আমাদের অপশান এ কারেক্ট অ্যান্সার হবে না ঠিক আছে অপশান বি লক্ষ্য করো পঞ্চাশ থেকে আটত্রিশ কত ছোটো দেখো পঞ্চাশ থেকে আটত্রিশ বারো ছোটো ঠিক আছে আবার আটত্রিশ থেকে ছাব্বিশ কত ছোটো এটাও দেখো বারো ছোটো তার মানে বন্ধুরা অবশ্যই আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ এক্ষেত্রেও অন্তর্ফলটা আমরা পেয়েছিলাম বারো যেটা আমাদের সেটটা দেওয়া রয়েছে ঠিক আছে তিরিশ আঠারো এবং ছয় সেক্ষেত্রে তিরিশ থেকে আঠারো বারো ছোটো এবং আঠারো থেকে ছয় বারো ছোটো এক অপশন বি তে আমরা পাচ্ছি পঞ্চাশ থেকে আটত্রিশ দেখো একইভাবে বারো ছোট ঠিক আছে এবং আটত্রিশ থেকে ছাব্বিশ এটিও বারো ছোট অর্থাৎ বন্ধুরা বারো অন্তরফল তাহলে বন্ধুরা আমাদের ফলো করো অপশন বি কারেক্ট বিসার এবং একইভাবে দেখো অপশন সিও কারেক্ট হবে না এবং অপশন ডিও কারেক্ট কার হচ্ছে না ঠিক আছে ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর মধ্যে তোমাদের এই ভিডিওতেও একটি টাস্ক দেওয়া রইলো যেখানে কোশ্চেনটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার ওই দুটি বৃত্তের ক্ষেত্র ফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত অবশ্যই বন্ধুরা কোশ্চেনের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের রিপ্লাই করে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা বুঝতে পারবো যে তোমরা এই ধরনের অ্যান্সারগুলো কতটা ইজিলি বার করতে পারছো এবং বন্ধুরা যদি কোশ্চনের অ্যান্সারটি না বার করতে পারে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের পার্ট সিক্সটিন ফলো করো সেখানে আমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে কোশ্চেনটি সমাধান করা আছে ঠিক আছে সবশেষে আপনার কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব দিয়ে শেয়ার করে দিতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আপনার মতে আপনার বন্ধুরা যারা এখনো স্ট্রাগল করে আছে তাদের কঠিন পরীক্ষা পড়বে অর্থাৎ বন্ধুরা যারা এখনো কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্রেস করে কালো করে দিতে ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না অল অপশনের জন্য ঠিক আছে যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে অর্থাৎ বন্ধুরা ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে আমাদের এই চ্যানেলের রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয় যে কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত সাতটা বেজে তিরিশ মিনিটে এসপিডি শর্ট চ্যানেলকে ফলো করতে ভুলবে না ফাইনালি এসপিডি শর্ট টেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই